নমস্কার বন্ধুরা, আমরা আলোচনা করছি নিহার রঞ্জন রায়ের লেখা বাঙালির ইতিহাস বইটি নিয়ে। আর এই ভিডিওতে আমরা চালিয়ে যাব প্রাচীন বাংলার নদ নদী নিয়ে আলোচনা। যমুনা, ত্রিবেণী সঙ্গমের অন্যতম নদী যমুনা, এ কথা আগেই উল্লেখ করিয়াছি। এই যমুনা এখন খুঁজিয়া বাহির করা আয়াসসাধ্য, কিন্তু পঞ্চদশ শতকে বিপ্রদাসের কালে যমুনা বিশাল অতি এই লাইনটি লেখা আছে। ত্রিবেণী সপ্তগ্রামের বর্ণ প্রসঙ্গে বিপ্রদাস বলিতেছেন, গঙ্গা আর সরস্বতী যমুনা বিশাল অতি অধিষ্ঠান উমা মাহেশ্বরী। রেনেলের নকশায় যমুনা অতি ক্ষীণ একটি রেখা মাত্র।